হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আমাদের যে লকডাউনে আমরা একটা জিমের সেট আপ করেছিলাম বাড়ির ছাদেই, আজ সেটারই একটা ট্যুর হবে ছোট্ট করে। আমি দেখাবো যে আমরা কি কি সেট করেছিলাম যে ফুল বডি ওয়ার্কআউটের জন্য, কারণ এই লকডাউনে ঘরে বসে বসে অনেকেই মোটা হয়ে যাচ্ছে, অনেকের বডি হচ্ছে না, সেই জন্য লকডাউনে ওয়ার্কআউট করাটা খুবই জরুরি। সেই কারণে লকডাউনের জন্য আমরা বাড়ির ছাদেই একটা ছোটোখাটো জিমের আয়োজন করেছি। ফার্স্টেই দেখাবো আমাদের চেন পুলি, এই যে চেন পুলি যেটা ছাদের অ্যাডভেস্টারের সাথে চেন দিয়ে সেট আপ করা হয়েছে, নিচে ওয়েট লাগানো আছে চেন পুলি। তারপরই চলে আসবো আমাদের প্রেস বেঞ্চ, পুরো বেঞ্চটা দেখিয়ে দিই। বেঞ্চটা ইনক্লাইন্ড প্রেসের জন্য তোলাও পড়া সব করা যায়, আর বেঞ্চের সাথেই লাগানো আছে পায়ের কাল মারার জন্যে এক্সটেনশান। তারপর আছে ছোট্ট একটা ট্রেডমিল, ছোটার জন্য, এটা ইলেকট্রিক নয়, এমনি এটা ছোটার জন্য। তারপর ওয়েস্টের ব্যায়াম করার জন্য এইটা, আর পুশ আপ মারার জন্য পুশ আপ বার। তারপর আছে ব্যাটেল রোপ, এই যে ব্যাটেল রোপ। আর আমাদের নেওয়া হয়েছে একটা 5 ফুটের রড, রডে দুটো বারবেল লাগানো আছে, আর এইখানে আছে আমাদের সব ওয়েট, এই দুটো ডাম্বেল, আর এখানে বিভিন্ন ওয়েটের বারবেল রাখা আছে। এখানে আছে একটা আর একটা ডাম্বেল, এই দুটো ডাম্বেল, আর এইটা হচ্ছে লাটাই মারার জন্য, যেটা উইকেট দিয়ে ঘরের জোগাড় দিয়ে বানানো হয়েছে। আর আছে যেটা সচরাচর এখন জিমে দেখা যায় না, সেটা হচ্ছে একটা মুগুর, যেটা কুস্তি লড়ার ক্ষেত্রে ব্যায়াম করতে ব্যবহার করা হয়। এবার আছে আমাদের পাঞ্চিং ব্যাগ, এই যে এটা এখন লাগানো হয়নি কারণ এটার ওয়েটটা খুব বেড়ে গেছে, এই ওয়েটটা কমিয়ে পরে লাগানো হবে। পাঞ্চিং গ্লাভস, আমাদের জিম করার জন্য জিমের গ্লাভস, এই যে দুটো গ্লাভস আছে। ডেডলিফট মারার বেল্ট, স্কোয়াড মারার ডেডলিফট মারার বেল্ট, সাথে আছে টিউব, আর হচ্ছে স্কিপিং রোপ, আর এই হচ্ছে আমাদের জিমের চার্ট, এই দেখি আমরা প্রতিদিন ওয়ার্কআউট করি। আর সর্বশেষে যেটা খুব প্রয়োজনীয় এই করোনার সময়, সেটা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, এইটা সবসময় আমরা ব্যবহার করি জিম করার আগে, জিম করে ওঠার পর।